বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা পুলিশ লাইন্স স্কুলে অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো শিক্ষার্থীরা আজকে আমার আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় দুই এর পাঠ চার ও পাঁচ পার্ট চার ও পাঁচ প্রাচীন বিশ্ব সভ্যতা অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে শিক্ষার্থীরা আমি আবারও বলছি ভালো করে খেয়াল করো অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশ এ পাঠে আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে জানব মিশরীয় সভ্যতা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মিশরের নীল নদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল তাহলে মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মিশরে নীল নদের তীরে গড়ে উঠেছিল সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও আমি আবারও বলছি সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও। দেশবাসী ফারাওকে খুব শ্রদ্ধা করত মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন এই কারণে মিশরীয়রা যত্ন করে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করত অর্থাৎ রাজাদের মৃতদেহ সংরক্ষণ করত ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়ে মিশরের বিজ্ঞানীরা মমিত তৈরির কৌশল উদ্ভাবন করেন অর্থাৎ এমন একটি কৌশল উদ্ভাবন করেন যাতে করে মৃতদেহ না পচে যায় আর মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তৈরি করা চেখে বিশাল পিরামিড পাথর এবং ভঞ্জের মূর্তি তৈরিতেও মিশরীয়রা দক্ষ ছিল ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা অর্থাৎ আমরা যেরকম বাংলা লিপি অক্ষর ব্যবহার করি তারা ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল এই যে ছবির মতো দেখতে লিপি একে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে যে হায়ারোগ্লিফিক লিপি কি ছবির মতো দেখতে এক ধরনের লিপি যা মিশরীয়রা উদ্ভাবন করেছে তাকে বলা হয় হায়ারব্লিফিক লিপি শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে জানব ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরের উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল আমি আবারও বলছি ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল অর্থাৎ দুটি নদীর তীরের উর্বর ভূমিতে এই সভ্যতার জন্ম হয়েছিল মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি আমি আবারও বলছি মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি এই অঞ্চলে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল যেমন সুমেরীয় সভ্যতা পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা এশ্বরীয় সভ্যতা ক্যালোডীয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা ইত্যাদি এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে মেসোপটেমিয়াতে একটি বিশেষ ধরনের লিপির উদ্ভব হয় এর নাম কিউনিফর্ম আমি আবারও বলছি মেসোপটেমিয়াতে একটি বিশেষ ধরনের লিপির উদ্ভব হয় এর নাম কিউনিফর্ম মিশরের মতো পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্মমন্দির তৈরি হয়েছিল একে বলা হয় জিগুরাত তাহলে জিগুরাত কি জিগুরাত হলো চমৎকার ধর্ম মন্দির মেসোপটেমিয়ার সবকটি সভ্যতাই নানা ক্ষেত্রে অবদান রেখেছিল এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম্মুরাবি আবি আমি আবারও বলছি এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম্মুরাবি প্রণীত আইন সংকলন ছিল হাম্মুরাবি। কে ছিল ব্যাবিলনের রাজা ছিল ছিল যুদ্ধবিদ্যা খুবই পারদর্শী নতুন ব্যাবিলন নগরটি ছিল ছাপ্পান্ন মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা সম্পূর্ণ দেয়ালের উপর বাগান করা হয়েছিল ইতিহাস তা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত অর্থাৎ দেয়ালের উপরে বাগান ছিল মাটি থেকে উপরে যে বাগান সেটাকে বলা হয় কি শূন্য উদ্যান তো ব্যাবিলনের শূন্য উদ্যান ছিল যে আমরা যে সপ্তাশ্চর্য বিষয়গুলো পড়ি যে সাতটি আশ্চর্য বিষয় তার মধ্যে ব্যাবিলনের শূন্য উদ্যান একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে যায় এছাড়াও দালান কোঠা নির্মাণ মূর্তি তৈরি বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাহলে ব্যাবিলনের শূন্য উদ্যান কোন সভ্যতায় ছিল মেসোপটেনীয় সভ্যতায় এবার শিক্ষার্থীরা আমরা জানবো চীন সভ্যতা নিয়ে হোয়াংহো ও ইয়াংসি কিয়াং নদীর তীরে আমি আবারও বলছি হুয়াংহ ও ইয়াংসি কিয়াং নদীর তীরে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে গড়ে উঠেছিল চীনের নগর সভ্যতা সভ্যতার বিকাশ ঘটাতে চীনের কয়েকটি রাজবংশ বিশেষ ভূমিকা রেখেছিল তাহলে চীন সভ্যতা কোন দুটি নদীর তীরে গড়ে উঠেছিল ওয়াংহ ও কিয়াং আর এই সভ্যতার বিকাশ ঘটাতে কারা বিশেষ ভূমিকা রেখেছিল কয়েকটি রাজবংশ এদের মধ্যে সাং এবং চৌবংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ আমি আবার বলছি এদের মধ্যে সাং এবং চৌবংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা তুলেছিল। দিয়ে শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল দক্ষ। এক ধরনের ধাতু লোহা যেমন এক ধরনের ধাতু এরকম ব্রোঞ্জ কি এক ধরনের ধাতু যা বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয় এই ব্রোঞ্জ দিয়ে নানা ধরনের শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল দক্ষ সবচেয়ে বিশ্বের হচ্ছে চীনের মহা এটিও সপ্তাশ্চর্যের একটি চীনকে শত্রুর হাত থেকে বিশেষ করে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষা করার জন্য কয়েকশো বছর ধরে এই প্রাচীরটি তৈরি করা হয় তো শিক্ষার্থীরা আমরা তিনটি সভ্যতা নিয়ে আলোচনা করলাম তিনটি সভ্যতা ছিল মিশরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা এবং চীন সভ্যতা তোমরা নিচে তিনটি চিত্র দেখতে পাচ্ছ যে তিনটি সভ্যতার তিনটি নিদর্শন যেমন মেসোপটেমীয় সভ্যতার নিদর্শন রয়েছে ব্যাবিলনের শূন্য উদ্যান মিশরীয় সভ্যতার নিদর্শন রয়েছে মিশরের পিরামিড এবং চীন সভ্যতার নিদর্শন রয়েছে চীনের মহাপ্রাচীর তো শিক্ষার্থীরা এই সভ্যতাগুলো তোমরা ভালো করে পড়বে আর যতটুকু বুঝতে না পারবে অবশ্যই আমাদের গ্রুপে জানা